রাস্তার উপর বাইক ধোয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির অভিযোগ। ঘটনায় মাথা ফাটল এক প্রতিবেশীর, তদন্তে পুলিশ। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের 4 নম্বর এলাকা। ঘটনার সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বরের 4 নম্বর এলাকার বাসিন্দা সোনু বর্ণওয়াল শনিবার সকালে রাস্তার উপর জল দিয়ে তার বাইক ধোয়ার কাজ করছিলেন। সেই সময় তার প্রতিবেশী অরিজিৎ ঠাকুর ও দীপক ঠাকুর হঠাৎ করে চড়াও হয়ে বলে অভিযোগ সোনু বর্ণওয়াল ও তার স্ত্রী শান্তি বর্ণওয়ালের। একটু কথা কাটাকাটি ঝগড়া হলো, বাইক ধোবার প্রয়োজন দেওয়ার পরে তারপরে পুরো কথা কাটাকাটি, ধমকি, মারামারি, মারলো, বুকে মারলো, পা দিয়ে মারলো, তারপরে এত বড় পাথর নিয়ে। কে মারলো? দীপক ঠাকুর ও দীপক ঠাকুরের ছেলে। ওরা কার? পাণ্ডবেশ্বর বাসিন্দা? হ্যাঁ, আমার পাশেই প্রতিবেশী। পর বলে দিয়ে তো হামেশা ওরা ধমকি দেতা হয়, बोलता है उल्टा पुल्टा, गाली गलौज करता है, इसलिए हम लोग कभी भी कुछ भी बोलने नहीं जाते। आज थोड़ा सा सिर्फ बाइक में धो रहे थे नल का पानी से, उसी में पूरा झगड़ा करने लगा और धमकी देने लगा। उसके बाद उसका बेटा आया, मेरे हस्बैंड का सीना में यहाँ पे 2 लात मारा। हालांकि वो कराटा सीखता है, इसलिए उसको थोड़ा मतलब पता नहीं, शायद ज़्यादा ताकत भी है कि क्या, नहीं कुछ नहीं कह सकते। लेकिन वो 2 लात सीना में मारा, मेरे हस्बैंड गिर गया। बस मेरे घर के पास ही बगल में बड़ा सा बोल्डर था, सीमेंटेड बोल्डर, वो उसी को उठा के इनका सर में दे मारा। हम लोग रोकते रोकते भी वो लोग नहीं माने। अब पूरा हम लोग से भी झड़पा झड़पी किया है, किसी का नहीं बात सुनता है, पाड़ा में भी सबको दबा के रखता है और हर समय मतलब डरा के रखता है हम लोग। उन लोग को क्यों डर, उन लोग का मतलब उनसे क्यों डरते हैं सर? वो लोग से इसलिए डरते हैं, पता नहीं सर, उनकी बहन अब पद्मा ठाकुर बोल के वो पार्टी पॉलिटिक्स करती हैं, शायद इसलिए भी वो लोग पावर दिखाता है। মারধর করা হয় সোনু বর্ণওয়ালকে, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তার স্ত্রী শান্তি বর্ণওয়ালের। অন্যদিকে দীপক ঠাকুরের স্ত্রী মিনি ঠাকুর পাল্টা অভিযোগ করেন যে সোনু বর্ণওয়াল রাস্তার ওপর গাড়ি ধোয়ার কাজ করছিল, তখন তিনি তা মানা করায় তাকে গালিগালাজ ও কোদাল দিয়ে মারতে যায় সোনু বর্ণওয়াল। কোদালে আঘাত লাগে মিনু দেবীরও। রাস্তা কাদা করছিল বললাম, ওই জন্যই আমাকে মারতে এসেছে। কে মারতে এসেছিল? ওই সোনু। তারপর? তারপরে ওর বউ এসেছে সদ্যে বেরিয়ে, আর প্রচন্ড গালাগালি দিচ্ছে, নাইট এন্টারটেইনমেন্ট আমার এমনি করে ছিঁড়ে দিল। আচ্ছা বলছি, ওরাও বলছে যে আপনারা মাথা ফাটিয়ে দিয়েছেন। আমি জানি না ওর কি করে, ও নিজে মাথা ফাটিয়েছে না কি করেছে আমি সেটা জানি না। এ বিষয়ে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সুব্রত পাউড়ি, এলসিডব্লিউ ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।